34 বছরে মৌ, মৌ আবার জাহিদ হাসানের বউ। জাহিদ হাসানের বউ এই পরিচয়টা যতটা না বহন করেন মৌ, তার থেকে অনেকে বেশি তিনি বাংলাদেশের সফল এবং নাম্বার ওয়ান বিজ্ঞাপন চিত্রের মডেল। মডেল হিসেবে সেই 1989 সালে যাত্রা শুরু করেছেন, 34 বছর পার করেছেন, তবুও এখন পর্যন্ত মৌয়ের ধারের কাছে কেউ যেতে পারেননি, ইতিহাস রেকর্ড সেটি বলে। কিন্তু এই 34 বছর নিজেকে শীর্ষে রাখছেন কিভাবে? তার রূপ এবং গুণের প্রশংসা শুধু তার ভক্ত অনুরাগীরাই করেন না, শোবিজ দুনিয়ার তার যারা সতীর্থ সহকর্মী তারাও প্রশংসায় পঞ্চমুখ হন। এই প্রজন্মের অনেক মডেল অভিনেত্রীর কাছে মৌ রীতিমতো আইকন। মৌয়ের জন্মদিন ছিল গতকাল, 1976 সালের এই দিনে জন্মগ্রহণ করেছেন তিনি। ব্যক্তিজীবনে জাহিদ হাসানের বউ মডেল মৌ, তাদের সংসার আলো করে রেখেছেন মেয়ে পুষ্পিতা আর ছেলে পূর্ণ। এবারে জন্মদিনে তেমন কোনো আয়োজন তাদের ছিল না, স্বামী মেয়ে ছেলে তাদের সঙ্গেই কাটিয়েছেন মৌ। 89 সালে মডেলিংয়ে পা দিয়েছিলেন, একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সেই সময় তার সঙ্গে রেকর্ড 1 লাখ টাকা পারিশ্রমিকে চুক্তি করা হয়েছিল। 89 সালে 1 লক্ষ টাকা চুক্তি, চিন্তা করা যায়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই কিন্তু সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। 34 বছর ধরে দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করে চলেছেন তিনি বীর দর্পে। 1995 সালের 3রা জুলাই প্রচারিত হয়েছিল মৌয়ের প্রথম নাটক, যেখানে তিনি অভিনয় করেছিলেন। অর্থাৎ অভিনেত্রী হিসেবেও তার যাত্রাটা শুরু হয় মডেলিং যাত্রার 6 বছর পরে। তারপর বহু নাটকে অভিনয় করেছেন, নাটক মডেলিং সব কিছু মিলিয়ে পাশাপাশি সংসার সামলানো সব দিকে এখনও মৌ নিজের রাজত্বটা বজায় রেখেছেন। যদিও সংসার করতে গিয়ে মিডিয়াতে সময়টা কম দিতে পেরেছেন তিনি, তারপরেও মৌ এখন পর্যন্ত সবার শীর্ষে, যাকে কিনা বাংলাদেশের প্রজন্মের পর প্রজন্ম মডেলরা আইকন ভাবেন।